মুর্শিদাবাদের চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের বহরমপুর থানার সারগাছি আখের মিল সংনগ্ন এলাকায় ঘটনায় আহত হয় বেশ কয়েক ঘটনার পর বেশ কিছুক্ষণ চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যানজটে অবরুদ্ধ অবস্থার মধ্যে থাকে তারপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ পুলিশ আসার পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় আহতদের প্রত্যেককে নিয়ে যাওয়া হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে বহরমপুর থেকে বিনয় রায়ের রিপোর্ট এন টিভি ডাব্লিউ